الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله رحمة للعالمين شفي المسلمين صلى الله تعالى عليه وسلم رباط درد پاک پاٹھ অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে কেবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা বুবিলাল মুহমদ ইলিয়াস আতার কাদরি রেজাবি দাম বরকাত মুরা আলী তার লিখিত রিসালা সবাব বৃদ্ধি করার উপায় এর চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে কানজুল উম্মাল নামক কিতাব থেকে একটি হাদিসে মোবারকা নকল করেন যে রসুলি করিম রফ রহিম হজরি পুন ওয়া তা আলিআসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমআর আর দিন আমার উপর দুরুস্বরী পড়বে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করবো সল্লু আলাল হাবিব সল্লু তল আলাহ্মিব আলহিবা মাদারি চাইলে দর্শক বৃন্দ আজকের আল্লাহ নেমাত রাজি এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় আলোচনা করব আসুন বিষয় জানার পূর্বে ভালো ভালো আমরা নিয়ত করে নিই কেননা হাদিসে বাকরির মধ্যে রয়েছে রসুল করিম সাল্লা আলীহিস সাল্লাম ইশাত করেন নৈয়াতুলি খয়ুম্মিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম ভালো নিয়ত না হলে তাহলে ভালো কাজের স্বভাব পাওয়া যায় না আর ভালো নিয়ত যত বেশি হবে তত স্বভাবও তত বেশি হবে ভালো নিয়ত ভালো আর মন্দ নিয়ত মন্দ ফলাফল নিয়ে আসে বরং কখনও কখনও মন্দ নিয়তের মন্দ ফল সাথে সাথেই প্রকাশিত হয়ে যায় এরকম একটি ঘটনা সুয়াবুল ইমান ষষ্ঠ খণ্ড তিপ্পান্ন নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে হাজরত সৈদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেছেন এক বাদশাহ একদা নিজের রাজ্যে ভ্রমণে বের হলেন সে সময় এক ব্যক্তির কাছে তিনি অবস্থান নিলেন ঘরের মালিক বাদশাকে চিনত না সন্ধ্যার সময় নিজের গাবি থেকে দুধ দোয়ালেন এই অবস্থা দেখে অবাক হলেন কারণ এই গাবিটি থেকে তিরিশটি গাবির সমপরিমাণ দুধ বের হলো তিনি মনে মনে এই অভিনব গাবিটি ছিনিয়ে নেয়ার খারাপ নিয়ত করলেন দ্বিতীয় দিন সন্ধ্যায় গাভীটি হতে অর্ধেক দুধ পেল বাদশা যখন বিস্ময় প্রকাশ করলেন ঘরে মালিকটি বলল বাদশা তার প্রজাদের সাথে জুলুমের নিয়ত করেছে সে কারণে আজ দুধ অর্ধেকে নেমে এসেছে কারণ বাদশা যখন জালিম হবে বরকত শেষ হয়ে যাবে এই আশ্চর্যজনক ব্যাখ্যা শুনে বাদশা সেই অভিনব গাভীটি ছিনিয়ে নেয়ার নিয়ত বাদ দিয়ে দিল অতএব পরের দিন গাভীটি আগের দিনে সমপরিমাণ দুধ দিলেও এই ঘটনা থেকে বাচ্চা শিক্ষা নিলেন আর তিনি প্রজাদের জুলুম করা বন্ধ করে দিলেন সাল্ল আলাল হাবিব সলাল্লাহু আলা মুহাম্মদ মহম্মদ সলাল্লাহু ওয়াসাল্লাম এ থেকে বোঝা যায় যে আমাদেরও ভালো বড় নিয়ত করা উচিত ভালো কাজের শুরুতে ভালো নিয়ত করা উচিত আসুন আমরাও নিয়ত নিই অনুষ্ঠান আল্লাহ তাল নিয়ামত রাজি দেখব আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এবং স্বভাব অর্জনের নিয়তে আল্লাহ তালা নিয়ামত সম্পর্কে আমরা জানবো এবং জেনে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপনকারী বান্দা হব ইনশা আল্লাহ আজাল যখন অনুষ্ঠানে মাঝে মাঝে সল্লু আলাল হাবিব বলা হবে তুবু ইলাল্লা বলা হবে উস্কুরুল্লাহ বলা হবে তখন আমরা এর জবাব প্রদান করবো সল্লু আলাল হাবিব সল্লু তাইলা আলাম সল্লাহ আলহিহি ওসাল্লাম মাদানী ছিল দর্শক বীরিন্দু আজকের যেই আল্লাহ তলার মহান নেমার সম্পর্কে আলোচনা করব আমরা শুনবো আর তার নাম হচ্ছে করলা আমরা অনেকে উস্তা বলে থাকি অনেকে আমরা উচ্ছে বলে থাকি অনেকে উৎসাহ বলে বলে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হিসাবে এই করলা পরিচিতি লাভ করেছে করলা এর পরিচিতির জন্য তিক্ততা সবচেয়ে বেশি জনপ্রিয় তাই ইংরেজিতে একে বিটার গ্রাউড বলা হয় করলা সাধারণত হালকা অথবা গাঢ় সবুজ বনের হয় দক্ষিণ আমেরিকা এশিয়া আফ্রিকার কিছু অঞ্চল এবং কেরিবি অঞ্চলে উন্নত মানের করলা পাওয়া যায় করলা এক প্রকার ফল জাতীয় সবজি করলা গাছ এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ এছাড়া ওকিনাওয়ার ভাষা থেকে উদ্ভূত, গয়া এবং সংস্কৃতি থেকে উদ্ভূত কারাবেলা নাম দুটিও ইংরেজি ভাষায় প্রচলিত করলার আদি নিবাস ভারতীয় উপমহাদেশ যা চোদ্দশো শতাব্দীতে চীনে নিয়ে যাওয়া হয়েছিল করলা তেতো স্বাদযুক্ত এবং এর শরীর কাটার মতো ওয়ার্টে ভরা পরিণত ফল লম্বাটে রং কাঁচা অবস্থায় সবুজ পাকলে কমলা বা লাল দৈর্ঘ্য বারো থেকে পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে পাঁচ থেকে দশ ইঞ্চি প্রস্থ পাঁচ থেকে সাত সেন্টিমিটার হয়ে থাকে করলা কেটে লবণ জলে ডুবিয়ে রাখলে তিক্ততা কমে দক্ষিণ এশীয় এই সবজি এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে উচ্ছে ও করলা তিতা বলে অনেকেই খেতে পছন্দ করি না আমরা তবে এর ঔষধি গুণ অনেক বেশি ডায়াবেটিস চর্মরোগ ও কৃমি সারাতে এগুলো ওস্তাদ সবজি ভিটামিন ও আয়রন সমৃদ্ধ এই সবজির অন্যান্য পুষ্টিগুণও কম নয় উচ্ছে ও করলা এদেশের প্রায় সব জেলাতেই চাষ হয়ে থাকে আগে শুধু গরমকালে উচ্ছে করলা উৎপাদিত হলেও এখন জাতের গুণে প্রায় সারা বছরই চাষ করা যায় যেগুলো অপেক্ষাকৃত ছোট গোলাকার বেশি তিতা সেগুলোকে বলা হয় উচ্ছে অথবা উস্তা বড় লম্বা কিছুটা কম স্বাদের ফলকে বলা হয় করলা উচ্ছে গাছ ছোট ও কম লতানো হয় করলা গাছ বেশি লতানো লম্বা ও লতা বিশিষ্ট হয় ভিটামিন ও আয়রন বিশিষ্ট এই সবজি অন্যান্য পুষ্টিগুণও কম নয় উচ্ছে ও করলা এদেশের প্রায় সব জেলাতেই চাষ হয় আগে শুধু গরমকালে উচ্ছে করলা উৎপাদিত হলেও এখন জাতের গুণে প্রায় সারা বছরই চাষ করা যায় যেগুলো অপেক্ষাকৃত ছোট গোলাকার বেশি তিতা সেগুলোকে বলা হয় উস্তা বা উচ্ছে বড় লম্বা ও কিছুটা কম তিতা স্বাদের ফলকে বলা হয় করলা উচ্ছে গাছ ছোট ও কম লতানো হয় করলা গাছ বেশি লতানো লম্বা লতা বিশিষ্ট হয় পাতাও বড় উচ্ছে ও করলা তিতা বলে অনেকেই খেতে পছন্দ করেন না তবে এর ঔষধি গুণ অনেক বেশি প্রায় সব রকমের মাটিতে ও পানি জমে না এমন জায়গায় উচ্ছে করলার চাষ করা যায় তবে জৈব পদার্থ সমৃদ্ধ দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটিতে ভালো হয় ছায়া জায়গায় ভালো হয় না যেখানে রোদ বেশি পড়ে ওখানেই এই করলা গাছ বেশি হয় করলা পরাগায়িত সবজি হওয়ায় এর জাত বৈচিত্র্য শেষ নেই এক জাত লাগলেও পরের বছর সে জাত থেকে রাখা বীজ লাগিয়ে হুবহু একই বৈশিষ্ট্যের ফল পাওয়া যায় না তাই প্রতি মৌসুমেই বিশ্বস্ত উৎস থেকে ভালো জাতের ভালো বীজ সংগ্রহ করে এর চাষ করা উচিত উৎসের প্রায় সব জাতি দেশি বা স্থানীয় চাষিরাই এগুলোর বীজ রাখেন ও লাগান উচ্চ ফলনশীল জাত বাড়ি করলা এক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ জাত উদ্বোধন করে এ জাতের একটি গাছ পঁচিশ থেকে তিরিশটি করলা ধরে হেক্টর প্রতি ফলন পঁচিশ থেকে তিরিশ টন প্রতি শতকে একশো থেকে একশো বিশ কেজি হয়ে থাকে গজ গজগড় নামে একটি জাত রয়েছে এ জাতও ভালো গাছ প্রতি পনেরো থেকে বিশটি করলা ধরে ফলন বিশ থেকে পঁচিশ টন প্রতি শতকে আশি থেকে একশো কেজি হয়ে থাকে হাইব্রিড জাত বুলবুলি টিয়া প্যারট কাকলি প্রাইম এক্স এল প্রাইট গ্রিন স্টার গৌরা প্রাইট ওয়ান প্রাইট টু গ্রিন রকেট হীরা থ্রি মিনি গুড বয় ওয়াইজম্যান জ্যাম্বো গজনি ইউরিকা হিরক মানি ইত্যাদি ইত্যাদি করলার বিশেষ বিশেষ জাত আমাদের দেশে লাগানো হয়ে থাকে জমি ভালোভাবে চাষ দিয়ে আগাছা পরিষ্কার করে প্রতি শতাংশে জমি তৈরির সময় চল্লিশ কেজি পচা গোবর সার মিশিয়ে দিতে হবে মই দিয়ে সমান করার পর এক মিটার চওড়া বেড করে তার মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া নালা কাটতে হবে জমি যতটুকু লম্বা ততটুকুই লম্বা বেড হতে পারে খুব বেশি লম্বা হলে মাঝখানে খনন করা যেতে পারে উচ্ছের ক্ষেত্রে এক মিটার ও করলার ক্ষেত্রে এক দশমিক পাঁচ মিটার দূরে দূরে মাদা তৈরি করতে হবে সব দিকে চল্লিশ সেন্টিমিটার করে মাদা তৈরি করতে হবে বীজ বোনার সাত থেকে দশ দিন আগে মাদায় পচা গোবর ও সার মাদার মাটির সাথে মিশিয়ে দিতে হবে বছরে যে কোনো সময় এখন করলা লাগানো যায় তবে গ্রীষ্ম বর্ষা মৌসুমে সবচেয়ে ভালো হয় এই মৌসুমে চাষ করতে হলে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বীজ বুনতে হবে আগাম ফলন পেতে চাইলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বীজ বোনা ভালো তবে উচ্ছে বসন্ত গ্রীষ্মেই ভালো হয় উচ্ছে চাষ করতে চাইলে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বীজ বুনতে হবে করলার বীজ মার্চ থেকে জুন পর্যন্ত বোনা যেতে পারে প্রতিমাদায় দুটি করে বীজ বুনতে হবে বীজের খোসা শক্ত বলে বোনার আগের দিন রাতে পানিতে বীজ ভিজিয়ে রাখতে হবে তাহলে ভালো গজাবে করলা চাষে জৈব সার খুব দরকার মোট সারের অর্ধেক জমি চাষের সময় ও বাকি অর্ধেক বীজ বোনা বা চারা লাগানোর দশ দিন আগে মাদা দিতে হয় চারা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা হলে চারার সাথে কাঠি পুঁতে বাউনি দেওয়ার ব্যবস্থা করতে হবে পাশাপাশি মাটি থেকে এক থেকে দেড় মিটার উঁচু করে মাচা তৈরি করতে হবে যেহেতু বেড ওয়ান মিটার চওড়া সেজন্য মাচা অনুরূপ চওড়া রাখলে ভালো হয় এতে করলা তোলা ও পরিচর্যার কাজ সহজ হয় বাঁশের শক্ত খুঁটি পুঁতে তার মাথায় জিয়ই তার রশি দিয়ে বেঁধে খাঁচা তৈরি করে তার উপর দিয়ে পাট কাঠি বা বাঁশের সরু কাঠি ফাঁকা করে বিছিয়ে মাচা তৈরি করা যেতে পারে মাটিতে লতিয়ে দেওয়ার চেয়ে মাচায় লতিয়ে দিলে করলার ফলন পঁচিশ থেকে তিরিশ শতাংশ বেশি হয় মাটিতেও লতিয়ে দেওয়া যাবে আমার পিছেই যে ক্ষেত রয়েছে করলার ক্ষেত তো এখানে মাটিতে লতিয়ে দেওয়া হয়েছে মাচা তৈরি করা হয়নি তো যদি মাচা তৈরি করা হয় তাহলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ফলন বেশি পাওয়া যেতে পারে মাদায় রস রেখে বীজ বুনতে হবে চারা গজানোর পর মাদা শুকিয়ে গেলে সেচ দিতে হবে সেচ দেওয়ার পর মাটির চটা বেঁধে গেলে তা নিরানি দিয়ে আগাছা পরিষ্কার করে ভেঙে দিতে হবে পানির অভাবে গাছ বারো বাড়তি কমে যায় ফুল ও কচি ফল ঝরে যায় ফল ছোট হয় সেজন্য খরা হলে বা জমি শুকিয়ে গেলে সেচ দিতে হবে প্রতিবার সার প্রয়োগের পর সেচ দিতে হবে গাছের গোড়া থেকে ছোট ছোটো কিছু ডগা বের হয় সেগুলো ছেটে দিলে ফলন ভালো হয় জমির যেন পানি জমতে না পারে সেদিকে গভীর খেয়াল রাখতে হবে চারাগর জন্য চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর উচ্ছে গাছ থেকে ফল দেওয়া শুরু হয় আর করলা গাছ ফল দেওয়া শুরু করে ষাট দিন পর ফল আসা শুরু হলে গাছ থেকে প্রায় দু মাস ফল তোলা যায় করলা খেতে কিছুটা তিতা হলেও এর উপকারিতা রয়েছে অনেক আবহাওয়া পরিবর্তনের সময় নিজের সুস্থতার জন্য করলার মতো সবজি খাদ্য তালিকায় রাখা খুবই জরুরি আসলে আমরা জেনে নেই কিছু করলার খাদ্যগুণ খাবার তালিকায় তিতা রয়েছে শুনলে পরিবারের অনেক সদস্যের মুখটা অন্ধকার হয়ে যায় অর্থাৎ অনেকেই এ তিতা করলা তিতা উস্তা তিতা উচ্ছে খেতে পছন্দ করেন না কিন্তু মনে রাখতে হবে টক ঝাল মিষ্টির মতো খাবার তালিকায় তিতা রাখাও খুবই দরকার বিশেষ করে করলা শরীরের পক্ষে খুবই ভালো করলার তিতা ভাব কমানোর জন্য রান্না করার আগে কিছুক্ষণ লবণ পানিতে রাখতে পারেন করলার উপকৃত জানলে এই তিতা সবজি খেতে কেউ বিরক্ত হবেন না ইনশাআল্লাহ তাআলা করলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আয়রন হিমোগ্লাবিন তৈরি করতে সাহায্য করে এতে যথেষ্ট পরিমাণে বিটা ক্যাটোরিন রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের নানা সমস্যা সমাধান করতে সাহায্য করে করলায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও পটাশিয়াম যা দাঁত ও হাড় ভালো রাখে এতে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি যা ত্বক ও চুল ভালো রাখে এছাড়া করলায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড ডিঙ্ক ফসফরাস ও ম্যাগনেশিয়াম এবার বুঝতেই পারছেন যে স্বাদের এই সবজি খাওয়া কতটা জরুরি শুধু করলা নয় এর পাতার রসও খুবই উপকারী করলা পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নানা ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে এনার্জি এস্টেমিনা বাড়িয়ে তুলতেও করলা পাতার রস সাহায্য করে যাদের লিভার ড্যামেজ হয়ে যায় করলা পাতার রস তাদের জন্য দারুণ কাজ দেয় এই রস শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করতে সাহায্য করে কলেরা বা ডায়রিয়ার প্রথম পর্যায়ে করলা পাতার রস খেতে শুরু করলে ভালো ফল পাওয়া যায় এই তিতা সবজি পাতার রস লেবুর রস ও পেঁয়াজের রস মিশিয়ে খেলে খুবই উপকার হয় বেলা ডিজঅর্ডারের সমস্যায় লেবুর রস ও করলা পাতার রস মিশিয়ে খেতে পারেন এই পাতার রস মধুর সাথে খেলে অ্যাজমা ব্রনকাইটিসের মতো সমস্যা কমতে সাহায্য করে আবার করলা পাতার রস ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে মাদেশ দর্শক বৃন্দ শুনতেই পাচ্ছেন আপনারা যে একে তো করলা করলা পাতা আমরা কেউই হয়তো ব্যবহার করি না কিন্তু করলা পাতার রসের মধ্যেও কত ঔষধি গুণ রয়েছে আমাদের উপকারী গুণ রয়েছে সুহান আল্লাহি অবী হামদিহি আল্লাহ তালার এই মহান নিয়ামত করলার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর সুন্দর ঔষধি গুণ রেখেছেন কেনই না আমরা এই আল্লাহ তালার মহান নিয়ামত আহার করে নিয়ামত ভোগ করে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করবো না আসুন আমরা আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করি যুক্ত করল্লা এর অনেক পুষ্টিগুণ রয়েছে আসুন আমরা এর পুষ্টিগুণ সম্পর্কে জানি প্রতি একশো গ্রাম করলার বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান রয়েছে কার্বোহাইড্রেট তিন দশমিক সত্তর গ্রাম প্রোটিন রয়েছে এক গ্রাম ফ্যাট রয়েছে শূন্য দশমিক সতেরো গ্রাম খাদ্য আশ রয়েছে দুই দশমিক আশি গ্রাম নায়াসিন শূন্য দশমিক চারশো মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড রয়েছে শূন্য দশমিক দুইশো বারো মিলিগ্রাম কপার শূন্য দশমিক শূন্য চৌত্রিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক তেতাল্লিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম সতেরো মিলিগ্রাম ম্যাঙ্গানিজ শূন্য দশমিক শূন্য উননব্বই মিলিগ্রাম জিঙ্ক রয়েছে শূন্য দশমিক আশি মিলিগ্রাম একশো গ্রাম করলা থেকে মাত্র সত্তর গ্রাম ক্যালোরি পাওয়া যায় এবং এতে পানির পরিমাণ আশি থেকে পঁচাশি পারসেন্ট এই উভয় কারণেই করলা আমাদের ওজন নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখে করলায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থ নিষ্কাশনে সাহায্য করে যা আমাদের পরিপাক ও বিপাককে সহজ করে ফলে আমাদের ওজন দ্রুত হ্রাস পায় করলা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও যে কোনো ইনফেকশন থেকে রক্ষা দেয় যে কোনো ইনফেকশন থেকে রক্ষা পেতে প্রতিদিন করলা পাতা বা করলাকে পানিতে ফুটিয়ে সেই পানি খেলে উপকার পাওয়া যায় প্রাচীন ভারতীয় ও চৈনিক চিকিৎসা শাস্ত্রে করলা একটি বিশেষ স্থান অধিকার আছে এই শাস্ত্রে প্রাচীনকাল থেকেই টাইপ টু ডায়াবেটিসের বিরুদ্ধে করলার ব্যবহার লক্ষণীয় রক্তে অপর্যাপ্ত ইনসুলিন নিঃসরিত হলে অথবা ইনসুলিনের কাজ কোনো কারণে বাধাপ্রাপ্ত হলে আমাদের কোষে চিনির শোষণে ব্যাঘাত ঘটে ও টাইপ টু ডায়াবেটিস দেখা দেয় করলার বিশেষ তিনটি উপাদান রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে তিনটি উপাদান এককভাবে বা একত্রে রক্তে চিনির মাত্রা হ্রাস করে এছাড়া করলার লেটিন নামক বিশেষ উপাদান আমাদের ক্ষুধাকে প্রশমিত করে ঠিক যেভাবে ইনসুলিন আমাদের মস্তিষ্কে কাজ করে বার্ধক্য ক্যান্সার ও অন্যান্য আরও অনেক রোগের মূল কারণ হলো আমাদের দেহের মূল মৌলসমূহ করলার ভিটামিন এ ভিটামিন সি ফেলোডস এসব মুক্ত মৌলের বিরুদ্ধে কাজ করে করলার আশ খাদ্যের পরিপাক্কে সহজ করে তাই কোষ্ঠকাঠিন্যে এটি খুবই উপকারী করলা আমাদের দমনী গাত্রে যে খারাপ কোলেস্ট্রল জমাট বা জমাট বাঁধে তার পরিমাণ হ্রাস করে ও হৃদযন্ত্রে সুস্থতা রক্ষা করে শ্বাস প্রশ্বাসজনিত যে কোনো সমস্যা যেমন অ্যাজমা ঠান্ডাজনিত কাশি ইত্যাদি থেকে দ্রুত আরোগ্য পেতে করলার রসের ঝুরি নেই দুই আউন্স করলার রসের সঙ্গে এক কাপ মধুমিশ্রিত পানি যোগ করে নিয়মিত পান করলে অ্যাজমা ব্রনকাইটিস ও ফ্যারেনজাইটিস থেকে রক্ষা পাওয়া যায় এক সপ্তাহ জুড়ে প্রতিদিন এক গ্লাস করলার রস পান করে লিবারের যে কোনো সমস্যায় উপকার পাওয়া যায় করলার রস লিভার পরিষ্কারকারক হিসাবে কাজ করে এই এই রস বিষাক্ত রক্তকে পরিষ্কার করে রক্তের চলাচলকে সহজ করে ও গেঁটে বাতের ব্যথা উপশম করে করলার বিশেষ উপাদান রক্তকে দূষিত উপাদান মুক্ত রাখে দুই আউন্স করলার রসের সঙ্গে লেবুর রস মিশ্রিত করে খালি পেটে প্রতিদিন গ্রহণ করা হলে চার থেকে ছয় মাসের মধ্যে রক্তের জ্বালাপোড়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত করলার রস পানে আমাদের শক্তি বৃদ্ধি পায় করলার উচ্চ মাত্রার বেটা ক্যাটোরিন থাকায় আমাদের চোখের যে কোনো সমস্যা সমাধানে চোখের দৃষ্টি উন্নত করতে করলার ঝুরি নেই নিয়মিত করলার রস গ্রহণে সোরাসিস ও ত্বকের অন্যান্য ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায় আমাদের ত্বকের সৌন্দর্য বর্ধন অনেকাংশে নির্ভর করে করলা গ্রহণের মাত্রার উপর ত্বক ও স্বাস্থ্যের সুস্থতা রক্ষা করা ছাড়াও চুলের সৌন্দর্য রক্ষায় করলার বিশেষ ভূমিকা রয়েছে করলার আন্তর্নিহত গুণ চুলের যে কোনো সমস্যার সমাধানে সক্ষম চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে এক কাপ করলা রসের সঙ্গে দই মিশিয়ে চুলে লাগানোর কিছু সময় পর ধুয়ে নিলে চুল চকচকে হয়ে যায় চুলের ডগা ফেটে যাওয়া একটি সাধারণ সমস্যা এ থেকে মুক্তি পেতে সপ্তাহে দু দিন ফেটে যাওয়া চুলের ডগায় কাঁচা করলার রসের প্রলেপ দিলে সুফল পাওয়া যায় করলা প্রাকৃতিক উপায়ে চুল পরা বন্ধ করে এক চিমচি চিনির সঙ্গে করলা রস মিশ্রিত করে চুলে প্রলেপ দেওয়া হলে চুল পরার হার হ্রাস পায় প্রতি দশ দিনে একদিন পাকা চুলে করলার রস ব্যবহার করলে চুলের অকালপক্ষতা ধীরে ধীরে কমে আসে চুলের অতিরিক্ত তৈলাক্ততা দূর করতে করলার রস ও অ্যাপেল সিডার বিগেনারের মিশ্রণ ব্যবহার করা যায় এছাড়া কিছু কিছু রোগের ঘরোয়া চিকিৎসায় করলা ঝুরিনি যেমন জ্বর কাশি ঋতুস্রাবের ব্যথা পোড়া ও অন্যান্য ক্ষত আফ্রিকা ও এশিয়া মহাদেশের কোনো কোনো অঞ্চলে ম্যালেরিয়া ও ভাইরাস জনিত রোগ যেমন হাম বসন্ত প্রতিরোধেও করলার ব্যবহার রয়েছে সাম্প্রতিক গবেষণার ফল থেকে জানা যায় যে ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী কোষসমূহকে ধ্বংস করতেও তাদের বৃদ্ধিকে প্রতিহত করতে করলা বিশেষভাবে উপকারী মাতারি দশকবৃন্দ করলার গুণাগুণ সম্পর্কে জেনেছি আমরা করলা খাওয়া কত উপকারী কিন্তু কিছু কিছু সময় করলা খাওয়া উপকার না হয়ে অপকারও হয়ে থাকে এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় পরপর দিনে দুটির বেশি করলা গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করলার কিছু অ্যালকোলাইট উপদানের উপস্থিতির কারণে কারো কারো এর প্রতি অহসহিষ্ণুতা দেখা যায় করলা থেকে সৃষ্ট বিষাক্ততার লক্ষণগুলো হলো অতিরিক্ত লালান নিঃসরণ হয় মুখে লালচে ভাব হতে পারে দৃষ্টির স্বল্পতা পেট ব্যথা ক্ষুদামন্দ বমি হওয়া ডায়রিয়া পেশির দুর্বলতা ইত্যাদি করলাকে দশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখলে বা ফুটিয়ে নিলে এর তিক্ততা ও বিষাক্ততা বহুলাংশে হ্রাস পায় গর্ভাবস্থায় করলার রস গ্রহণ কিছুটা ঝুঁকিপূর্ণ করলার রোচক উপাদানগুলো জরায় রক্তক্ষরণ শিশুর অকাল জন্ম ও গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয় এ কারণে গর্ভাবস্থায় করলা গ্রহণের আগে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত আর যখনই আমরা যে কোনো জিনিসই বেশি যদি আমরা খাই অথবা বেশি করি থাকি তাহলে এর ক্ষতি অবশ্যই রয়েছে এজন্য পরিমাণ মতো খেতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে তাহলেই কেবল এ থেকে আমরা উপকার অর্জন করতে পারবো দর্শক বৃন্দ আমরা এতক্ষণ ধরে শুনলাম করলার বিভিন্ন উপকারের দিক আসুন আমরা নিয়ত করে নিন সারা তাহলে আমাদের খাদ্যের করলা রাখবো এবং এ থেকে যে শক্তি হবে শক্তিতে আল্লাহর ইবাদত করবো আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আলহামদুলিয়াস্তাজাল দাওয়াত ইসলামের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাপ্তাহিক শূন্যতমের সমূহ হয়ে থাকে আসুন আমরা নিয়ত করে নিই ইনশা আল্লাহ তালা ওই সব অঞ্চলের মধ্যে আমরা সাপ্তাহিক শূন্যতমা এজিতমায় নিজে অংশগ্রহণ করবো অপরকেও নিয়ে গিয়ে অংশগ্রহণ করাবো ইনশা আল্লাহ আস্তা আজকের আমরা আল্লাহ তালার মহান নিয়ামত করলা সম্পর্কে জানলাম আগামী পর্বে আবারও আমরা আরেকটি আল্লাহ তালার মহান নেওয়ামার সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন গিবদের বিরুদ্ধে যুদ্ধ যারই থাকবে ইনশা আল্লাহ আস্তা বাজাল বিরুদ্ধে যুদ্ধ যারই থাকবে ইনশা আল্লাহ আজসবাজাল সল্লু আলাল হাবিব সল্ল্লা তাই আলাম হাম সল্ল্ তাই ওসাল্লাম